নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে লাইফ সায়েন্সের প্র্যাকটিস সেট ছয়টা আলোচনা করব আমি তোমাদের গতদিনে যে ফিজিক্যাল সায়েন্সের পাঁচ নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম সেই প্রশ্নের উত্তরগুলো এই ভিডিও শেষে আলোচনা করে দেবো তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি রেটিনল টোকোফেরল ক্যালসিফেরল সাইট্রিন এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে পরেরটা দেখো আরশোলার দেহে কত জোড়া পা আছে এক জোড়া তিন জোড়া পাঁচ জোড়া চার জোড়া সঠিক উত্তর হবে তিন জোড়া পরেরটা দেখো নিচে কার মধ্যে সবচেয়ে বড় পরাগধানী দেখা যায় এই প্রশ্নের জন্য তোমায় চারটে অপশান দেওয়া হয়েছে কী কী অপশান দিয়েছে ভুট্টা পদ্ম কচু মটর এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি না পারো তাহলে চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের পরের প্র্যাকটিস সেটের ভিডিওতে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেবো পরের প্রশ্ন দেখো উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয় মূলত কোন মৌলের অভাবে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা আমি যখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সেট প্রশ্ন করিয়েছিলাম তখনও করিয়েছিলাম তাই এই প্রশ্নের সঠিক উত্তরটাও তোমরা করার চেষ্টা করবে পরের প্রশ্ন দেখো ফসলের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন রোগ প্রতিরক্ষম বীজ শুদ্ধ বীজ সংকর বীজ উন্নত বীজ সঠিক উত্তর হবে অপশান সি শঙ্কর বীজ পরেরটা দেখো কোনটির অভাবে গয়টার হয় আয়োডিন টোকোফেরল লৌহ অ্যাসকর্বিক অ্যাসিড সঠিক উত্তর হবে আয়োডিন আয়োডিনের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয় পরেরটা দেখো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হল পিটুইটারি যকৃৎ থাইরয়েড অগ্নাশয় এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে তোমাদের কিন্তু জুলাই মাস থেকেই আমি মক টেস্ট নেওয়া আরম্ভ করব। পঁয়ষট্টি নাম্বারের সম্পূর্ণ মক টেস্ট তোমাদের জেএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার ঠিক যেমন প্যাটার্নের প্রশ্ন আসতে পারে ঠিক সেই প্যাটার্নের প্রশ্ন দিয়ে আমি কিন্তু তোমাদের টেস্ট নেওয়া আরম্ভ করব। এই টেস্টটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে নেবো তাই তোমরা যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও আমি তোমাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি পরের প্রশ্ন দেখো ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় কলেরা ডার্মাটাইটিস পোলিও ম্যালেরিয়া সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডার্মাটাইটিস দেখো পরেরটা কিন্তু জীবন বিজ্ঞান নয় এটা জেনারেল নলেজের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি স্নায়ুকোষ পেশিকোষ যকৃতকোষ কোষ কোষ এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে পরের প্রশ্ন দেখো পাচিত খাদ্য শোষণ হয় পাকস্থলিতে ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে কোলনে সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্তে দেখো তোমাদেরকে আমি বারবার একটা কথাই বলবো যে তোমরা কিন্তু অপশানগুলো দেখে উত্তর করার চেষ্টা করবে সব সময় তোমাদের হয়তো সঠিক অপশানটা নাও দেওয়া থাকতে পারে তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়ারেস্ট সঠিক যেটা আছে সেটাকে বেছে নিতে হবে এখন এই দশ নম্বর প্রশ্নটার ক্ষেত্রে দেখো পাচিত খাদ্য শোষণ হয় যদি এখানে ভিলি থাকতো তাহলে তোমরা কিন্তু ভিলিটা করতে যেহেতু ভিলিটা নেই তাই আমরা ক্ষুদ্রান্তটা করলাম পরের প্রশ্ন দেখো মস্তিষ্কের ইলেকট্রিক পোটেন্সিয়াল কোনটি দ্বারা জানা যায় ইসিজি সিটি স্ক্যান স্পিকমো ম্যানোমিটার ইইজি সঠিক উত্তর হবে ইইজি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই ইইজি এর ফুল ফর্ম কী পরেরটা দেখো মূল কাণ্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হলো টেরিডোফাইটা গুপ্ত উদ্ভিদ শৈবালের ব্যক্তবিজি উদ্ভিদের অর্থাৎ কি বললো তোমায় প্রশ্নটা বলছে মূল কাণ্ড পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ কোনটা টেরোফাইটা গুপ্ত শৈবাল নাকি ব্যক্তবিজি। সঠিক উত্তর হবে শৈবাল শৈবালের দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় পরেরটা দেখো জাইলেম কলা প্রধানত সংশ্লিষ্ট কোন কাজের সাথে তোমায় চারটে অপশান দেওয়া হয়েছে কী কী দেখো উদ্ভিদের শালকসংশের সঙ্গে উদ্ভিদের জল ও খনিজ লবণ পরিবহনের সঙ্গে উদ্ভিদের উৎসেচক পরিবহনের সঙ্গে উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসাবে এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবার চেষ্টা করো পরেটা দেখো পূর্ণতা প্রাপ্ত ফাইলেরিয়া পরজীবী মানুষের যে অংশে অবস্থান করে তা হলো রক্ত লসিকানালী নালী যকৃত অন্ত্র সঠিক উত্তর হবে লসিকানালি পরেরটা দেখো এডিএইচ এর অভাবে যে রোগটি হয় সেটি হল গ্রেভ রোগ ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মেলিটাস কুশিং রোগ দেখো তোমাদের কিন্তু আমি অনেক ভিডিওতেই এই এডিএইচ এর ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিলাম এডিএইচের অভাবে যে রোগটা হয় সেটা হলো ডায়াবেটিস ইনসিপিটাস এই রোগটাকে কিন্তু বলা হয় বহুমূত্র রোগ ডায়াবেটিস মেলিটাস এই কথাটাকে সচরাচর আমরা ব্যবহার করি সুগার হিসাবে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস এর অর্থ হল বহুমূত্র রোগ অর্থাৎ বারবার মূত্র ত্যাগের প্রবণতা এইটা হয় এডিএইচ হরমোনের অভাবে তাহলে সঠিক উত্তরটা কী হবে ডায়াবেটিস ইনসিপিটাস তোমরা আমাকে জানাবে যে এ এই যে হরমোনটার পুরো নাম কি পরেটা দেখো বীজের অঙ্কুরদগম কোন রঞ্জক পদার্থ সাহায্য করে সাইটোক্রোম প্লাস্টোসায়ানিন ফ্লোরিজেন ক্লোরোফিল সঠিক উত্তর হবে সাইটোক্রোম দেখো তোমাদের আমি আগের প্র্যাকটিস সেটগুলোতেও আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু প্রশ্নের মানটা এই ধরনেরই হবে বেশিরভাগ প্রশ্ন কিন্তু ইনফরমেটিভ টাইপ তার মানে এমনটা নয় তোমাদের প্রশ্নের মান খুব কঠিন হবে তোমাদের কিন্তু সেলফ স্টাডিটা খুব জরুরি তাই তোমরা কিন্তু বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং অবশ্যই প্র্যাকটিস সেটগুলো ফলো করো এবং আমি তোমাদের জীবন ভৌত ভৌতবিজ্ঞান এবং অঙ্কের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন সেট আগেই দিয়ে রেখেছি তাই তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরেরটা দেখো নিচের কোন হরমোন উদ্ভিদের বার্ধক্যে বাধা দেয় অক্সিন সাইটোকাইনিন অ্যাপসাইসিক অ্যাসিড ইথিলিন সঠিক উত্তর হবে সাইটোকাইনিন পরের প্রশ্ন দেখো যে প্রাণীগোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না স্তন্যপায়ী উভচর সরীসৃপ পক্ষী সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পক্ষী এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এমন একটি স্তন্যপ্রায়ী প্রাণীর নাম করো যে কিনা সমুদ্রে বাস করে পরেরটা দেখো হাইড্রোপনিক্স হলো মৃত্তিকা সংরক্ষণ কৃত্রিম পরিবেশে উদ্ভিদ বৃদ্ধি নির্দিষ্ট কালচার মিডিয়ামে উদ্ভিদের বৃদ্ধি কোনোটাই নয় সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে পরের প্রশ্ন দেখো বৃক্ষ থেকে কোন উৎসেচক ক্ষরিত হয় রেনিন পেপসিন ইরিপসিন সবকটি এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে করে জানাবে পরের প্রশ্ন দেখো কলসপত্রী উদ্ভিদ হলো সভোজী পরভোজী পতঙ্গভোগ একটি নরফিক সঠিক উত্তর হবে কলসপত্রী উদ্ভিদ হল পতঙ্গভোগ পরেরটা দেখো স্কারবি যার স্বল্পতায় হয় তা হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তর হবে ভিটামিন সি পরেটা দেখো সেমিয়া হলো খাদ্যে বিষক্রিয়া রক্তে বিষক্রিয়া মানসিক বৈকল্য কোনটি নয় সঠিক উত্তর হবে সেমিয়া হল রক্ত বিষক্রিয়া পরেটা দেখো ম্যালেরিয়া যার কারণে হয় সেটি হল প্লাসমোডিয়াম অ্যানোফিলিস মশকি কিউলেক্স মশকি খারাপ বাতাস দেখো এই প্রশ্নটা দেখে হয়তো অনেকেই তোমরা কনফিউজ হয়ে যেতে পারো এখানে দেখো প্লাসমোডিয়ামও আছে আর অ্যানোফিলিস মশকিও আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অ্যানোফিলিস মশকি এবার তোমরা প্রশ্ন করতে পারো যে কেন প্লাসমোডিয়াম হলো না দেখো প্লাসমোডিয়াম পরজীবীটা কিন্তু অ্যানোফিলিস মশকির দেহে বাস করে সেই অ্যানোফিলিস মশকি যখন মানুষকে কামড়ায় তখনই কিন্তু প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স যে প্রোটোজয়াটা আছে সেটা কিন্তু তার লালার মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে তাই মানব শরীরে ম্যালেরিয়ার কারণ যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু অ্যানোফিলিস মশকি কিন্তু যদি তোমায় প্রশ্ন এমন দিত ম্যালেরিয়ার জন্য দায়ী পরজীবী বা প্রোটোজয়াটার নাম লেখো তখন কিন্তু উত্তরটা হতো প্লাসমোডিয়াম এক্ষেত্রে কিন্তু অ্যানোফিলিস মশকি উত্তরটা হবে পরের প্রশ্ন দেখো যে প্রাণীর আমাদের মতো দৃষ্টি আছে কাক পেঁচা ঘোড়া পায়রা সঠিক উত্তর হবে পায়রা তোমাদের আর একটা প্রশ্ন আমি এখান থেকে জিজ্ঞাসা করব। তোমরা আমাকে জানাবে যে পায়রার চোখে এমন কি থাকে যার জন্য পায়রার দৃষ্টি খুব তীক্ষ্ণ হয় তোমরা এটা নিশ্চয়ই পড়েছ ক্লাস টেনের অভিযোজন চ্যাপ্টারে পায়রার দৃষ্টিগত অভিযোজনে তাই তোমরা আমাকে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও এবার দেখে নেব গত দিনে তোমাদের ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেট পাঁচের যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলাম তার উত্তরগুলো দেখো তোমাদের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম নিম্নোক্ত কোন জোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিটা ও গামারশ্মি ক্যাথোড ও এক্স রশ্মি আলফা ও বিটা রশ্মি এক্স রশ্মি ও গামারশ্মি সঠিক কোনটা হবে তাহলে সঠিকটা হবে এক্স রশ্মি ও গামারশ্মি এক্স রশ্মি ও গামারশ্মি কিন্তু তরি চুম্বকীয় তরঙ্গ পরেরটা দেখো পরে যে প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম সেটা ছিল কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুটবে এটা কিন্তু জেনারেল নলেজেরও প্রশ্ন একটা কি কি অপশন তোমায় দেওয়া হয়েছিল সাড়ে বাইশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি নব্বই ডিগ্রি সঠিক উত্তরটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি পরের প্রশ্নটা দেখো সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয় টিস্কোপ টেলিস্কোপ জাইরোস্কোপ স্টেরিওস্কোপ সঠিক উত্তরটা হবে পেরিস্কোপ পরের যে প্রশ্নটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম সেটা ছিল বিলীয়মান রঙের প্রধান উপাদান কোনটি এন এইচ ফোর ও এইচ সিও থ্রি কে ও সঠিক উত্তরটা হবে এনএইচ ফোর ও ফোর এর রাসায়নিক নাম কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড পরের প্রশ্নটা দেখো ফার্মি এককের সাহায্যে কি পরিমাপ করা হয় নক্ষত্রদের মধ্যে দূরত্ব বস্তুর ঘনত্ব পরমাণুর ব্যাস ঘনকের ব্যাস সঠিক উত্তরটা হবে ফার্মি এককের সাহায্যে পরমাণুর ব্যাস নির্ধারণ করা হয় পরের প্রশ্নটা কি কে সর্বজনীন মহাকর্ষ সূত্র প্রবর্তন করেন নিউটন কোপারনিকাস গ্যালিলিও কেপলার সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে একদম ঠিক নিউটন পরের প্রশ্নটা দেখো সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ এসে পৌঁছয় বিকিরণ পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে কোনোটিই নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বিকিরণ পদ্ধতিতে কারণ সূর্য পৃথিবীর মাঝে কিন্তু কোনো রকম মাধ্যম নেই মহাশূন্য শুধুই সেখানে শূন্যতা পরেরটা দেখো কোন ধাতু বজ্রবাহ তৈরিতে ব্যবহার করা হয় তামা ইস্পাত কাঁচা লোহা পিতল দেখো বজ্র অর্থাৎ তরিত যে ধাতু তরিতে সুপরিবাহী সেই ধরনের ধাতুই কিন্তু বজ্রবহে ব্যবহার করা হয় তাহলে চারটে অপশনের মধ্যে থেকে কোন ধাতুটা তরিতের সুপরিবাহী একদম সঠিক তামা এই ছিল তোমাদের গত দিনের পাঁচ নম্বর ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম তোমাদের প্র্যাকটিস সেটের ক্লাসগুলো এইভাবেই চলতে থাকবে তোমরা অবশ্যই ক্লাসগুলো কিন্তু ফলো করো আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও কারণ সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি মক টেস্ট নেওয়া আরম্ভ করব আমি আর এই চ্যানেলে আমি তোমাদের বিভিন্ন সরকারি কোর্সের খবর সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটানে গিয়ে অল নোটিফিকেশানটা অন করে নাও যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে